মানুষ মারতেছে পাঞ্জাবেরা গুলি করে, তখন এখানে যে সমস্ত ছাত্র নেতারা ছিল স্কুল কলেজের সবাই বর্ডারে, তখন কিন্তু আমি সিলেট বর্ডারের কাছাকাছি দোয়ারা উপজেলা। তো এখানে মনে করেন বুগলা স্কুল, তারপরে টেংরাটেলা স্কুল, সুনামগঞ্জ কলেজ, দোয়ারা কলেজ, ওই সমস্ত জায়গার ছাত্র যারা ছিল সমস্ত ছাত্ররা মোটামুটি মানে বুগলা বাজারের মধ্যে এসে জমা করলো, টেংরাটেলা বাজারে আসলো। আসলে পরে আমাদের কী করা যায়, কারণ ভোটারের মধ্যে যে সমস্ত ইপিআর আছে, যে সমস্ত ইপিআর পাঞ্জাবি আছে তাদেরকে আমরা মাইরে দিই, মাইরে তাদের কাছ থেকে আমরা হাতিয়ার নিয়ে নিই। ইপিআর ক্যাম্পের মধ্যে আমাদের কিছু সংখ্যক বাঙালি ছিল, বাঙালিরা ছিল হয়তো বড় যে সিপাহী, লেজ নায়ক, নায়ক, হাবিলদার, এরকম ধরনের, মানে বেশিরভাগই ছিল মনে করেন পাঞ্জাবি, তারা তো উপরস্থ কর্মকর্তা ছিল। তো আমরা তাদেরকে দায়িত্ব আনলাম যে দেখো আমাদের বাঙালিদের উপর যখন এরকম নির্যাতন হইতেছে, গুলি করে মারতেছে, তখন মনে করেন স্কুলের ছাত্ররা সহকারে, কলেজের ছাত্ররা সহকারে তাদেরকে মানে বিভিন্ন ধরনের কলা কৌশল দেখায়, সবাই তো একসাথে অ্যাটাক করা সম্ভব না। তখন বাজার করতে আসলো, বুগলা বাজারের মধ্যে একজন আনা হইলো, আনার পরে তাকে আমরা বাজারের মাধ্যমে মারলাম। এপ্রিলের লাস্টের দিকে গেলাম ক্যাম্পে, আমাদের যে সমস্ত মানে ওইখানে ইপিআর ছিল, আপনার সাথে কে কে ছিল আপনার বন্ধু? তখন মনে করেন আমাদের অনেক লোক, ছাত্র সমাজ তো আছে, আমরা যারা নাকি মুক্তিযোদ্ধাতে একসাথে বেসের মাধ্যমে ইন্ডিয়াতে যাই উঠছি, আমি ছিলাম, আমার সাথে আমার এক মামাতো কাদির ভাই ছিল, তারপরে শিরুনে ছিল, হাফিজউদ্দিন ছিল, খুরশেদ ছিল, এরকমভাবে বহু লোক, বহু লোক আমরা একত্রিত হইয়া নদীর ঘাটে মানে ইন্ডিয়ার থেকে যে সিলাই নদীতে আসছে নদীর পারেই ছিল কিন্তু আপনার বুগলা বাজারে ইপিআর ক্যাম্পটা। তো ওই দিক দিয়ে আবার ইপিআর বাঙালি যারা ছিল তারা করে কি মানে তাদের অস্ত্রগুলো মানে আস্তে আস্তে তাদের ক্লোজ কভার করে নিয়ে আসে, মোটামুটি হাতিয়ারগুলো আমাদের কাছে আসে। তো হাতিয়ার কাছে আসলে কি আমরা তারা হাতিয়ার চালাইতে জানি না, তখন ওই এলাকাতে আপনার কিছু আনসার ছিল ট্রেনিং পক্ষ, তো আনসাররা আসলো, তখন ইপিআরটা করলো কি মানে বাঙালি ইপিআর যারা ছিল এখন তাদের সাথে সাথে মানে তারা চলে। তো সেই বুগলা বাজারের মাধ্যমে দেখা গেল আপনার পাঞ্জাবি যখন টেংরাটেলা নামে একটা জায়গা আছে গ্যাস কোম্পানি, ওইখানে মনে করেন পাঞ্জাবিরা আসে, তো ওই বুগলা বাজারের মাধ্যমে কিছু কিছু প্রভাবশালী লোক যারা নাকি পাকিস্তানের সাথে সহযোগী ছিল তারা একটা কমিটি, শান্তি কমিটি, শান্তি কমিটি একসাথে বসলো, তারা বললো যে পাঞ্জাবিদেরকে তারা অ্যাডভান্স করে নিয়ে আসবে বুগলা বাজারের মধ্যে। তো বসবো মাস্টার করে একজন মাস্টার ছিল মানে উনি মানে পরিচালনা করতো তাদেরকে, পরে আনসার আনসাররা এবং ইপিআর মিলিয়া তারা কী করলো সে বন্ধু মাস্টারকে গুলি করে মারিয়া ফেলল, তো যে গুলি করিয়া বন্ধু মাস্টারটা মারিয়া গেল, মারিয়ার সাথে সাথে মানে সবাই ছত্রভঙ্গ হয়ে গেলো আর এখানে আনা হলো না। তো আমরা বললাম যে এইভাবে তো হাত গুছাইয়া থাকে মানে সম্ভব না। তো মদন নন্দী আওয়ামী লীগের ছিল, মুসাফির ডাক্তার উনিও আওয়ামী লীগের লিডার ছিল, তখন বললো যে আমরা একটা জায়গা নির্ধারণ করি, ওইখানে লোকজন এসে জমা হবে। তখন আস্তে আস্তে মানুষ শিলংয়ের দিকে যাইতে শুরু করলো, তখন আপনার ইউথ ক্যাম্প যেটাকে বলা হয় আর কি, আমরা যেখানে জমা হইলাম, আমরা একসাথে বহু লোক গেলাম। তখন আমাদের এখানে আসছিল আপনার বিশ্বকোষা সেক্টর কমান্ডার, শিলং যাওয়ার পর ওইখান থেকে আমাদেরকে এক রাত্র ওইখানে রাখলো, ওইখান থেকে আবার আবার পাইলো আমাদেরকে মেঘালয় পাহাড়ে, পাহাড়ের মধ্যে আমরা ট্রেনিং করলাম, আমাদের বেসটা 8 নম্বর বেস। তো একমাস ট্রেনিং করার পরে তখন আপনার আপনার লামার পথে তারা আমাদেরকে শপথ প্যারেড করলো, মেঘালয় থেকে আমরা পুনরায় আসে শিলং আর্মি ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলাম, ঢুকলে পরে আপনার ওখান থেকে আমাদেরকে হাতিয়ার দিয়া বিভিন্ন সাইডে বিভক্ত করে দিল, বিভক্ত করে দিলে পরে
ওইখান থেকে আমরা এভারেজে মাত্র 20 জন লোক, 120 জন লোকের মধ্যে মনে করেন আমাদের যে বোলাগঞ্জ সাব সেক্টর, মানে 5 নম্বর সেক্টরে তা সাব সেক্টর বোলাগঞ্জের মধ্যে আমাদের 20 জন লোককে পাঠাইল, আর বাকি লোক গোলাপালার সেক্টর, বর্ষাবাদ সেক্টর, তারপর তাঁদের সেক্টর বিভিন্ন সাইটে মানে বন্টন করে দিয়েছেন। আপনাদের কমান্ডার কে ছিলেন? আমাদের কমান্ডার ছিল আপনার 5 নম্বর সেক্টরের কমান্ডার তো মিশকর সাহেব ছিল, আমাদের সাথে সাব সেক্টর যে কমান্ডার সেই সাব সেক্টর কমান্ডার ছিল আপনার আকম আলমগীর হোসেন, তারপর আপনার ক্যাপ্টেন হেলাল সাহেব ছিল, আমাদের এই যে কোম্পানি ছিল সে কোম্পানি কমান্ডার ছিল আপনার মাহবুব সাহেব, আমাদের ছিল মানে মাহবুব কোম্পানি। আমরা ওইখানে বোলাগঞ্জ থেকে পরে আবার কুকের বাজার নামলাম, কুকের বাজার লাইনে পরে আপনার ভূরদেও করে একটা জায়গা আছে, ভূরদেও কাঁঠালবাড়ি ওই সমস্ত জায়গার মধ্যে আমরা এসে ক্যাম্প করলাম। ক্যাম্প করে তখন ওইখান থেকে কিন্তু আপনার সালটুকের বিমান ঘাঁটি যেটা আছে সেই সালটুকের বিমান ঘাঁটিটা কিন্তু কাছাকাছি, এখানে সমস্যা ছিল আপনার আমাদের একটা জিনিসই পানির উপর দিয়ে যুদ্ধ করতে হতো, মানে মাটি খুব কম ডুবা জায়গা বোলাগঞ্জ উমারগাঁও সালটুক বিমান ঘাটের কাছাকাছি হয়তো নদীর পাড়ে অপর এম্বুসপ্রাপ্ত হতো, বিভিন্ন উঁচু স্থান থেকে এম্বুসপ্রাপ্ত হতো। ওই এলাকাতে একটা রাজাকার কমান্ডার ছিল হতো রমা, উনি এলাকার যত মানে যুবক ইয়াং জেনারেশন ছিল তাদেরকে রাজাকারে ভর্তি করবে, তো এত ওর চেয়ারম্যানকে তার বাড়িটা ছিল আপনার উমারগাঁও, তো হ্যাঁ এত ক্ষতি করতেছে তখন আপনার আসম আকম আলমগীর হোসেন সাহেব যেটাকে সাব সেক্টর কমান্ডার উনি বললো যে আপনার চেয়ারম্যানকে যে কোনো প্রকারে মানে ফিনিশিং দিতে হবে, নাহলে তোমার কোনোভাবেই সামনে অ্যাডভান্স করা যাবে না। তা পাঞ্জাবিরা বডিগার্ড হইয়া পরে কি মানে সালটুকের বিমান ঘাঁটি নিয়ে যায় ওইখানে আবার ঢাকায় আসে, আবার ওইখান থেকে মনে করেন যে তার বাড়িতে এনে পৌঁছায় দেবে। আমরা একবার একটা ঘেরাও দিলাম, ঘেরাও দিলে পরে পানির উপরে তো তারপরে মোটামুটিভাবে আমাদের মুক্তিযোদ্ধারা অনেক মারা গেল, মারা গেলে পরে কিছু সংখ্যক লোককে আমরা রাত্রের বেলা প্রথম রেখি করলাম, তা মাহবুব কোম্পানি লোকজন নিয়ে পরে আমরা লাস্টে রাত্রে কয়েকজনে মানে ওনার বাড়িটা ছিল আপনার চতুর্দিকে ওয়াল করা, তো নৌকা নিয়ে পরে ওনার বাড়িতে অ্যাটাক করলাম, ওইভাবে ওনার বাড়িতে ঢুকলাম সোমবারে বলেছে। এইখান থেকে মনে করেন প্রায় যুদ্ধের কাছাকাছি সময়, তখন আমরা ওই দিকে চাটি ঘর হইয়া পরে লাস্ট ফিনিশিংয়ের মধ্যে দেখা গেল ছাত্রকে কিছু পাঞ্জাবি ছিল ওইখানে বিভিন্ন দল একবারে অ্যাটাক করে বিভিন্ন সাইড থেকে পরে তাদেরকে পিছন দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ক্যাম্পগুলো দখল করা হয়েছে, যে সমস্ত জায়গার মধ্যে হাতিয়ার পত্র ছিল তারা মানে ওইদিকে চলে গেছে। তখন এসে লাস্ট ফিনিশিংয়ের মধ্যে আমরা আপনার এই ছাত্র পেপার মিল ছিল ওই পেপার মিলের মধ্যে এসে পরে ওইখানে আপনার 14 ডিসেম্বর 14 ডিসেম্বরের মধ্যে আমরা পেপার মিল পর্যন্ত এসে তাবুক আসছি, তাবুকাল মানে পেপার মিলে অনেক ঘর ছিল, সেই ঘরের মধ্যে আমরা রয়েছি ক্যাম্প করে। তো 16 ডিসেম্বরে তো মনে করেন স্বাধীন ঘোষণাই হইল, তখন আমরা ওইখান থেকে মানে সামনে দিকে অ্যাডভান্স করা লাগছে না, আমরা ছাত্র পর্যন্তই ছিলাম ক্যাপ্টেন হেলাল সহকারে, এখানে প্রায় 2টা কোম্পানি আমরা ওইখানে রইলাম, আর কিছু সংখ্যক লোক চলে আসো শোনা। তখন আমি বললাম কি ওইখান থেকে পরে আমার চলে গেলাম সিলেটে, তো ক্যাপ্টেন হেলাল সাহেব মানে স্লিপ লিখে দিয়ে দিল আমাদের প্রায় 40 জনের মতো মুক্তিযোদ্ধাকে, যারা নাকি পুলিশে যাইতে স্বীকৃতি এলো তারা চলে গেলাম মানে পুলিশ লাইনে, আর কিছু সংখ্যক লোক চলে গেলো আর্মি লাইনে, তো আমি গেলাম পুলিশ লাইনে। নিয়োগ দিলে পরে ওইখানে আমরা ঢুকলাম,